যেটা কালকে আমরা এখানে খেয়েছিলাম, অথেন্টিক উড়িয়া কুইজিন তোমরা এখানে পাবে, তো ট্রাই করতে পারো একদম। এটা জমিন্দার প্যালেস আমাদের হোটেল, আর ওই যে নিমন্ত্রণ, আর ওই যে সাদা হোটেলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস, যেটা ব্লু ফ্ল্যাগ বিচের ওপরেই আছে। আর তার ঠিক পাশে, এখান থেকে আমি দেখাতে পাচ্ছি না ঝুঁকে, তার ঠিক পাশে এই যে লেনটা দেখছো, এখান দিয়ে যাওয়া যায় হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি আছে, যেখানে যেহেতু আমরা অন বিচ প্রপার্টিতে আছি ব্লু ফ্ল্যাগ বিচে, তার জন্য আমাদের কোনো এক্সট্রা টিকিট লাগে না। এখান থেকে তোমরা এই হোটেলগুলোতে থাকলে তোমরা কুপন পেয়ে যাবে ব্লু ফ্ল্যাগ বিচে আনলিমিটেড এন্ট্রির জন্য। তো এই যে ওটা হচ্ছে গোল্ডেন প্যালেস, তার এই যে লেনটা দেখছো এটা সোজা এখান দিয়ে গেলেই ওটা পান্থ নিবাস, এই দিকটা আছে, ওটা আমি তোমাদের কাল রাতে দেখিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে টু, মানে সেকেন্ড ডে, আর সকালবেলা তো গরম জানা কথাই, মে মাসে পুরীর তোমরা তো জানোই উড়িষ্যা এমনিতেই গরম বেশি, তার মধ্যে আমরা সেরকম প্ল্যানিং নিয়ে তো আসিনি যে এবার প্রচুর ঘুরবো, কারণ এবারের আমার জানোই যে আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে, যারা আমার ব্লগ ফলো করো তারা জানো, তো এবারে আমি ওই ট্যুর পারপাসে আসিনি, মেনলি আমার এখানে আসা জগন্নাথদেব দর্শন করার জন্য। তো সেটা কবে করবো কি বৃত্তান্ত এখনও সেটা ঠিক করিনি, কারণ এখানে আমরা আছি বেশ কিছুদিন। এখন বাজে হচ্ছে সকাল 9:30, 9:30 কি 9:15 বাজে, তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সবাই উঠে পড়েছি আমরা অনেকক্ষণই, আর দেখবে কোথাও বেড়াতে এলে একটু ঘুমটা তাড়াতাড়ি ভেঙেও যায় আর কি। তো যাচ্ছি এখন নিচে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে তারপর দেখি কি করা যায় না করা যায়, সকালটা না বেরোনোরই প্ল্যানিং আছে, কারণ এত যা রোদ না, আমার লু লেগে গেলে মুশকিল হবে, শরীর টরীর খারাপ লাগবে, কারণ যতই হোক একটা রোদের তাপ তো আছেই। তোমাদের কালকে বলেছিলাম রুম টুয়ার দেবো, তো রুম টুয়ারটা দিয়ে দিই, ঘরটা একটু আগোছালো হয়ে গেছে, কালকে ভেবেছিলাম ঢুকেই দেবো, কিন্তু ঢুকে এত টায়ার্ড ছিলাম না যে আর তখন আর রুম টুয়ার দিতে পারিনি তোমাদের। হচ্ছে মেন ডোর, চলো রুম টুয়ারটা চট করে দিই, এটা মেন ডোর, ঢুকেই হচ্ছে বাঁদিকে এরকম হ্যাঙ্গার মতো আছে, সেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার একটা ব্যাপার আছে, এখানে লাগেজ রাখার একটা জায়গা আছে, আর এখানটা হচ্ছে শুজ রাখার। তো তারপরে হচ্ছে ডান দিকে ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণই পরিষ্কার, এই যে এটা হচ্ছে শাওয়ার এরিয়া, আর এদিকে আছে কমোড, আর ভিতরে ঢুকে দেখালাম না, কারণ কমোড দেখাতে আমার ভালো লাগে না। এটা ওয়াশ বেসিন, আর ওখানে আমি, এই যে, আর এটা হচ্ছে একটা টেবিল বলতে পারো, এটা হচ্ছে একটা ক্যাবিনেট, ক্যাবিনেটের এখানে একটা ড্রয়ার আছে, এই যে, আর এখানে আছে হচ্ছে মিনি ফ্রিজ আর লকার, ভীষণ সম্পত্তি আমি নিয়ে এসেছি, এগুলো ঢুকিয়ে রাখবো। এটা হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজ ফাঁকাই ছিল, এগুলো আমরা যেগুলো কিনেছিলাম সেগুলো ঢুকিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য, লস্যি টাস্সিগুলো। এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটল, যা থাকে আর কি, টি কফি বানানোর সরঞ্জাম, নর্মালি যা থাকে, দুটো কাপ, সসার, তারপরে হচ্ছে টি কফি বানানোর সরঞ্জাম, যা যা থাকে, ইলেকট্রিক কেটল, যেটা আমার বিকেলে আজকে আমার প্রোটিন পাউডার খেতে লাগবে। এখানে দুটো বড় বড় আয়না আছে, এদিকে একটা, এদিকে একটা, ভীষণ সাজগোজ করতে এসেছি তো আমি, তাই এই যে সাজগোজের ছিঁড়ি দেখতেই পাচ্ছ। এখানে আছে একটা বড় 42 ইঞ্চি, 42 ইঞ্চি না গো এটা, হ্যাঁ 42 ইঞ্চেস, এটা 42 ইঞ্চেসই মনে হচ্ছে আমার, এটা একটা স্মার্ট টিভি, সব থেকে যেটা ভালো, আমি এসে কাল পঞ্চায়েতের সিরিজ দেখে নিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার, পুরোনোগুলো যেটা আমার ফেভারিট। তো এটা হচ্ছে একটা স্মার্ট টিভি, আর এখানেও একটা এরকম জায়গা মতো করা আছে, সেখানে ব্যাগ ফ্যাগ রাখতে পারো তোমরা। এখানে একটা টেবিল চেয়ার, যেখানে আমি সব ল্যাপটপ রেডি করে রেখেছি এডিটিং করার জন্য। এরা একটা সেন্টার টেবিল, সেন্টার টেবিলটা বেশ ভালো বড়, এখানে কালকে আমরা স্ন্যাক্স খেয়েছি। এখানে একটা সোফা, বারান্দাটা যেটা অসম, অসম বললেও কম বলা হয়, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। এই যে, এই যে কুটুশ এখন ব্রাশ করছে এই মাত্র, উঠো ভাবি তাড়াতাড়ি কর, ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে। তো এই যে দেখো, খুব বেশি লোক নেই যেহেতু সকালবেলা, তো এত রোদের মধ্যে স্নান করাটাও ঠিক না, তো সবাই কি বলতো 4টার পর বেরোচ্ছে বিকেলে। তো এই যে এটা হচ্ছে একটা সুন্দর লন এই হোটেলটারই, যেহেতু আমরা অন বিচ প্রপার্টিতে আছি ব্লু ফ্ল্যাগ বিচে, তার জন্য আমাদের কোনো এক্সট্রা টিকিট লাগে না। এখান থেকে তোমরা এই হোটেলগুলোতে থাকলে তোমরা কুপন পেয়ে যাবে ব্লু ফ্ল্যাগ বিচে আনলিমিটেড এন্ট্রির জন্য। এটা তোমাদের রুম টুয়ার একটা সুন্দর দিয়ে দিলাম, চলো এখন ব্রেকফাস্ট করে আসি, কারণ খিদে পেয়ে গেছে, বেশিক্ষণ খালি পেটে আমার থাকা উচিত না। উফ, আর তোমাদের আর হবেও না, আমার খিদে পেয়ে গেছে, ও টেরি বাঁকাতে হবে না, এদিকে আয়। এই দেখো আমরা আছি 3rd floor-এ, না সুইমিং পুল এখন ফাঁকা, গরমে আর কে পুলে নেবে, সিঁড়ি দিয়ে তো আমি নামতে পারবো না, যখন অন্যটা আমি সিঁড়ি দিয়ে, তখন বলে লিফটে চলো, এখন আমার সিঁড়ি দিয়ে নামা বারণ বেশি, আমার সিঁড়ি নামলেই তো হইতো পল্টু। তো এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের আমার ব্রেকফাস্ট, এটাই থাকে জেনারেলি ওদের, ইডলি, সাম্বার, তারপরে পরে বয়েল ভেজিটেবলস আর ধোসা বলেছি, কুটুশ সেম নিয়েছিস নাকি? A few moments later, আমরা
যাচ্ছি সপ্তপদী, সপ্তপদী স্বর্গদ্বার আসতে পারিনি। স্বর্গদ্বার এই যে স্বর্গদ্বারের সেই ঐতিহাসিক বীচ দেখো আমরা চলে এসেছি। এবারে আমরা কাল থেকে আসতে পারিনি, আজকে ফার্স্ট এলাম, এখন দেখলাম বীচটা। স্বর্গদ্বারে মার্কেটে তো আসবো বটেই, না আসু পুরী হোটেল কোথায়? এই তো ডান দিকে, এই দেখো সপ্তপদীতে এলাম আমরা। সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরাই লাস্ট, চলো ঢুকি। তো আমরা কি অর্ডার দিলাম? থালি থালি, হ্যাঁ আমি পোলাও থালি, আমি আর কুটুস, আর তুমি ভাতের থালি, যেটা অনেক কিছুই আছে। হ্যাঁ অনেক কিছুই আছে। এই হোটেলটার ডেকোরেশনটা খুব সুন্দর, তাই না বলো? খুব সুন্দর করে ডেকোরেট করা। সল্টলেকেরটা গেছিলাম, আমার খাওয়ার অতটা ভালো লাগেনি, মোটামুটি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটার অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, এটা অ্যাম্বিয়েন্স জায়গা বিশেষে হয় না, খুব সুন্দর। এই যে দেখো আমাদের আমাদের থালি চলে এসছে, দেখো এটা হচ্ছে, যে এটা হচ্ছে থালিটা যেটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা কচুরি টাইপের স্যালাড, তার সঙ্গে লেবু, এই যে পোলাও, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে চাটনি, পনিরের তরকারি, ডাল, ধোকার ডালনা, আলুর দম, লিচু লঙ্কার পায়েস, এটা হচ্ছে ছানার ডালনা, আর ওইদিকে আছে ওই যে পোস্তর বড়া। দেখতে পাবি এটা পোস্তর বড়া আমাকে, এটা হচ্ছে দেখো পোস্ত আর পেঁয়াজের বড়া। আলুর দম দিয়ে একটু লুচিটা টেস্ট করো। কেমন খাচ্ছ? দারুণ না? একদম সেম টেস্ট আছে আগের বারের মতোই, প্রত্যেকটা আইটেম দুর্দান্ত। ছানা করতে আমি একটা, তুই একটা, বাবা একটা টেস্ট করবে। প্রচুর আইটেম আছে থালিতে, দেখি পোস্তর বড়াটা ট্রাই করি, ভীষণ ক্রিস্পি। দেখো পোস্তর বড়াটা অসাধারণ, শুক্তো খাওয়া বারণ আছে, তাই আমি শুক্তোটা খেতে পারলাম। ছানার ডালনার গ্রেভিটা একটু নি, দারুণ করেছে। শেষ পাতে কি খুবই ভালো লাগলো, দারুন খেতে না? আমি হ্যান্ড ওয়াশ করে আসি, তারপর আমি আর কুটুস খাওয়া হয়েছে। কুটুস চলো, কুটুস কেমন? ভেতরে গুঁড়ো দিয়েছে দেখছি, কলকাতা পায় না। তাহলে তোমরা কি রেকমেন্ড করছো? হয়ে গেছে, আমাকে একটা ক্রেন নিয়ে আসো তো, আমার জন্য একটা ক্রেন দিয়ে উঠি আমি। কুটুস আমাকে ধরে তোল। হয়ে গেছে খাওয়া দাওয়ার পর না বেশি স্ট্রেস লাগে, তো এখন একদম একটু টানা ঘুম দেব, ঘুম দিয়ে সন্ধ্যেবেলা ইচ্ছা আছে মন্দির যাওয়া, অলরেডি 4টে বেজেই গেছে।